আপনাদের আরো এক অভাবনীয় দৃশ্য আমি দেখাবো। উল্টো রথের পরের দিন হচ্ছে অর্থাৎ বগুড়া যাত্রার পরের দিন হচ্ছে সোনাবেশ, বা ভালো কথায় যেটা বলেন স্বর্ণবেশ। এখানকার স্থানীয় ভাষায় এরা বলেন সোনাবেশ। এই সময় মহাপ্রভু জগন্নাথ এবং বলভদ্র এবং সুভদ্রা প্রায়, যেটা কথিত আছে, প্রায় বেশ কিছু মন সোনার গয়না পরে। অর্থাৎ এই সময় জগন্নাথ আমরা জানি তার হাত, তার পা, তার দণ্ড আমরা দেখতে পাচ্ছি, যে সাজ দেখতে পাচ্ছি, তার মুকুট। একইভাবে বলভদ্র এবং সুভদ্রা, এদের প্রত্যেককেই সোনায় মুড়িয়ে দেওয়া হয়। এবং তারই সঙ্গে অবশ্যই, যে কথাটা না বললেই নয়, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষের ভিড় ভিড়, প্রত্যেকে আসছেন, কেউ দাঁড়াচ্ছেন না। প্রশাসন খুব সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা, অর্থাৎ এই ভিড়কে সামাল দিচ্ছেন। তার সঙ্গে স্বেচ্ছাসেবীরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পাখার হাওয়া দিচ্ছেন, যাতে এই তীব্র গরম, এই ভ্যাপসা গরমকে মোকাবেলা করার জন্য যাতে মানুষ একটু স্বস্তি পান, শান্তি পান, সেই দিকে কিন্তু তাদেরও সজাগ নজর রয়েছে। একদিকে যেরকম প্রশাসন রয়েছেন, একদিকে তেমনই কিন্তু আমরা দেখছি যে মানুষের ভিড়, প্রত্যেকেই কিন্তু এই একটা টানে ছুটে আসেন। তাঁদের কাঙ্ক্ষিত আরাধ্য দেবতা শ্রী জগন্নাথকে একবার দর্শন পাওয়ার জন্যে, তাঁর দর্শন পাওয়ার জন্য তারা কিন্তু এভাবে আসছেন। এবং প্রত্যেকের মুখেই কিন্তু একটা কথা, হা জগন্নাথ, জয় জগন্নাথ। এই কথা বলেই মনে হয় আমি আমার বক্তব্য এই মুহূর্তে আমরা শেষ করছি, কারণ এই দৃশ্য উপলব্ধি করতে হয়, এই দৃশ্য অন্তর থেকে দেখতে হয়। এবং এই যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, মানুষের প্রতিটা মানুষের কী আকুতি, কী প্রবল আকুতি! আর প্রত্যেকের হাতে অবশ্যই ফোন রয়েছে, এবং দূর দূরান্ত থেকে মানুষ আসছেন। তাদের শুধুমাত্র এবং শুধুমাত্র তাদের একটাই চাওয়া, তাদের প্রাণের দেবতাকে একটা মিনিটের জন্য, একটা ক্ষণের জন্য দেখা। চ্যানেল হিন্দুস্তানের জন্য কেয়া ঘোষ।